যোগ্য ও মানব সেবাই যাদের লক্ষ্য তারাই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা। এবার কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদর দপ্তর দুবাইয়ের কার্য কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতের আজমানের স্পাইসি হাউসে। গত রবিবার এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দুবাই কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সদর দপ্তর দুবাইয়ের সভাপতি মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সদর দপ্তর দুবাইয়ের উপদেষ্টা মোহাম্মদ ইয়াকুব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন আরফাত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম কন্ট্রাক্টর, দিদারুল আলম তালুকদার, মোহাম্মদ সুহেল রানা, শফিউল আলম তালুকদার, আবুল মনসুর, হাসানুল করিম রেজা, নাজিম উদ্দিন ফুরকা, শাহজাহান সিরাজি, মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ রুবায়েত, জামাল উদ্দিন, মোহাম্মদ মুহরম আলী, মোহাম্মদ আজম উদ্দিন, মোহাম্মদ লোকমান ফকির, মোহাম্মদ আজম উদ্দিন সহ অনেকেই। এ সময় তারা কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে কিভাবে ঐক্য ও মানব সেবায় নিয়োজিত করা যায় সেই নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ করে আপনারা জানেন আমাদের কাঞ্চনগরে যে একটি সুনাম, যে একটি পরিচিত ইতিমধ্যে লাভ করে আসছে, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটি আমাদের কাঞ্চনগরের সমাজ সমাজ ছেলেরা আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জব করে আসে। তার পাশাপাশি আমরা এই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা আজ বিশাল আকারে বিশাল একটি পরিচিত লাভ করেছে। মানব কল্যাণ সংস্থা 2016 থেকে যাত্রা শুরু করে আজকে উত্তর চট্টগ্রামে একটি আদর্শ মানবিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব ইয়াকুব ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে। কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যাদের বাবা করে যাদের হাত ধরে গিয়ে আজকে এগিয়ে এসেছেন প্রদীপ বড় ভাই আজকে সভার প্রধান বক্তা জনাব কোটি দৌদ্দেশ আরাম বেচ করতেছি মানবতার মুক্তির কাণ্ডারি হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আমাদের এই প্রবাসী মানব কল্যাণ সংস্থা আমরা যাতে সবাই একত্রিত হয়ে একে অপরের সাথে সুন্দর সুপরামর্শ নিয়ে তাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা অবগত আছেন কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার আজকে 2023 সালের নবনির্বাচিত অনুষ্ঠান। তো আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, সকলকে আমার প্রাণ প্রিয় এবং শুভেচ্ছা। করার আগে আমি আমাদের কার্যকরী সদস্য দুজনকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। আমাদের লক্ষ্য আমরা ঐক্য ভালোবাসা আন্তরিকতা সবাই আছে বিদায়। আজকে আমাদের বৃহত্তম সংগঠন